গতকাল জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারির মধ্যেই ধর্মতলার অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেন, অনুষ্ঠান থেকে সরে আসার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ধমক দিয়েছে, শর্ত দিয়েছে, আমার মনে হয় মাথা উঁচু করে শিরদাঁড়া বিক্রি না করে লড়াই করা জুনিয়র ডাক্তাররা, তারা সঠিক সিদ্ধান্তই নেবে, যাতে বাংলার মানুষ মনে করবে যে তারা শিরদাঁড়াটা নারায়ণবাবুর মতো বিক্রি করে দেয়নি। ডাক্তারদের সমস্ত আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে, এবং তারা যেদিন বলবে বিজেপির জনপ্রতিনিধি নেতারাও আসতে পারেন পতাকা ছেড়ে, সেদিন আমরাও চলে যাব, তারা সে ডাক এখনও দেননি। আমাদের পূর্ণ সমর্থন আছে, যতক্ষণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আন্দোলন থাকবে, পতাকা ছাড়া আন্দোলন থাকবে, সেকু মাকুদের ফাঁদে পা দেবেন না, যতক্ষণ নারায়ণবাবুদের মতো সেটিং রাজনীতি হবে না, ততক্ষণ বিজেপির পূর্ণ নৈতিক সমর্থন থাকবে, এবং যেদিন তারা আহ্বান করবেন সবাই আসতে পারেন জনগণ হিসেবে, সেদিন আমরা নিজেরাও যুক্ত হব। পাঁচটা দাবির মধ্যে চারটে আপনাদের চান, এটা করা সম্ভব? আমি কথা দিচ্ছি তোমাদের, আমি নিশ্চয়ই করব। আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ দয়া করে অনশনটা উইথ ড্র করো। কিরেসান নাম নির্দেশনে তোমরা আজকে করতে পারো, আর অনশনে বলতে হলে আমার কিছুদিন যেহেতু অন্যান্য কাজ আছে, আমি মঙ্গলবারে আগে টাইম দিতে পারবো না। আমাদের মুভমেন্ট নিয়ে আপনার কাছে যে ইনফরমেশন গুলো যাচ্ছে সেগুলো একদম আমি সোমবার দিন নবান্নের পাঁচটায় তোমাদের টাইম দিচ্ছি, তোমরা নবান্নে এসো বিকেল পাঁচটায়। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতি চায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে, এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। এটা হবে না, তোমরা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারো না? আমরা নিজের দায়িত্ব অস্বীকার করছি না ম্যাম, আমি এই তোমার তৃতীয় নম্বর পয়েন্টে যদি আমাদের কাছে দুর্নীতির কোন স্পেসিফিক অভিযোগ আছে আমরা নিশ্চয়ই তদন্ত করব। আপনারা আমাকে ইলেকশনের কথা তখন বলেছিলেন, এবং আমি চাই কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলো একসাথে ইলেকশন হোক, আমি বলছি তিন চার মাস আমার সময় নেই, আমি প্রসিডিউর রেডি করে আমি দেখে